আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় মোটামুটি ভালো আছি। এখন রাত 10টা বাজে, আমি গরুর পায়া নিয়েছি অনেকগুলো, এখানে প্রায় একটা পায়া হবে। তো এই পায়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আমি নেহারি তৈরি করব। আর নেহারিটা আমি সকালবেলা খাবো, সেজন্য আমি রাতেই রান্না করে রাখব। আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি পায়াগুলো, এখন আমি এটাতে আবার গরম পানি দিয়ে ধুয়ে নেব। তো গরম পানিটা বেশি গরম, সেজন্য একটু ঠান্ডা পানি দিলাম প্রথম, তারপর আমি গরম পানিটা দিচ্ছি। গরম পানি দিয়ে যদি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখা যায়, তাহলে যদি পায়ের মধ্যে কোনো রকমের রক্ত থাকে বা জীবাণু থাকে সেটা চলে যাবে। পায়া অনেকেই অনেকভাবে তৈরি করেন, আপনারা আমার থেকে আরও ভালো রান্না করতে পারেন আমি জানি, দেখেছি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 7-8টা এলাচি, 7-8টা দারচিনি, 1টা বড় এলাচ, 7-8টা করে গোলমরিচ এবং লং নিয়েছি, আর 2টা তেজপাতা দিয়েছি। আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রসুন। রসুন বাটা আমি একটু বেশি দিয়েছি, কারণ একটু রসুন নেহারির মধ্যে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে সেই জন্য। তারপরে দিচ্ছি এখানে আদা বাটা 1 টেবিল চামচ। তারপর এখানে দিচ্ছি 2-4 চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চিমটি হলুদ। নেহারিতে কিন্তু হলুদ বেশি দেওয়া যায় না, অল্প করে দিতে হয়। 1-4 চামচ জিরার গুঁড়ি। তারপর দিলাম 1 চিমটি মরিচ, লাল মরিচটা না দিলেও হয়। তারপর দিচ্ছি এখানে 4টা পেঁয়াজ কাটা। এখানে আমার আম্মা বা আমার শাশুড়ি হলে কিন্তু পেঁয়াজটা বেটিয়ে দিতেন, তো আমি কাটা পেঁয়াজ দিয়েছি, কারণ নেহারি হতে এত সময় লাগে যে পেঁয়াজটা একদম গলে যাবে সেজন্য। তারপরে দিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচে ঝালেই কিন্তু নেহারিটা ঝাল হয়ে যাবে। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, এখন আমি দিচ্ছি, পরে লবণ চেক করে আবারও দেওয়া যাবে যদি লবণ কম হয়। তারপর দিচ্ছি এখানে গরম পানি, আর গরম পানিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন একদম ডেকচিটা পুড়িয়ে দিয়ে দিব, কারণ গরম পানিটা দিলে নেহারির যে জুসিনেসটা সেটা থাকবে, নেহারিটা একদম সফট হবে। আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু নেহারি হতেও যেমন সময় লাগে, নেহারিটা শক্ত হয়ে যায়। তারপর নেহারি বসিয়ে দেওয়ার পর 4 ঘন্টা একাধারে যদি জাল করা হয়, আর আর মাঝে কিন্তু আর ধরতে হয় না, নাড়াও দিতে হয় না, হয়ে যায় খুব ঝটপট। তারপরও যদি ইচ্ছে করে নাড়া দিতে পারেন। এই যে 4 ঘন্টা পর আমি চলে এলাম, তারপর দেখুন আমার নেহারির অবস্থা, একদম পানি অনেক কমে গিয়েছে, ঝোলটা সুন্দর মতো ঝোল চলে এসেছে, আর নেহারিও কিন্তু সফট হয়ে গেছে। এই মুহূর্তে কেউ যদি তেঁতুল দিতে চান তাহলে কিন্তু তেঁতুল দিতে পারেন, আমি দেইনি, রাদিয়ার পাপা তেঁতুল খেতে পছন্দ করে না সেই জন্য। তো আমার নেহারি হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা আমি আবার নেহারিটা একটু গরম করে নিয়েছি, এখন আমি নেহারিটা বাগার দিব। আর বাগার দেওয়ার জন্য এখানে আমি রসুন নিয়েছি আর পেঁয়াজ, রসুন এখানে আমি 2টা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আস্ত 1টা। তো পেঁয়াজটা আমি আগেই দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের একটু ভাজা হওয়ার পর রসুন দিব, পেঁয়াজটা বেরাস্তা হতে একটু সময় লাগে সেই জন্য। আমি একটা ছোটো পাত্রে করে দিচ্ছি, কারণে বড়টা আর ভরাবো না, ছোটোর মধ্যে করলেই কিন্তু তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। আর এখানে আমি আবার সকালে বসিয়ে দেওয়ার কারণে কিন্তু আবারও বলক চলে এসেছে। তো পেঁয়াজটা একটু নরম হওয়ার পর আমি এখন রসুনটা দিচ্ছি, ঝটপট হয়ে যায় এইভাবে করে করলে। আমি যদি আগে রসুনটা আর পেঁয়াজটা একসাথে দিতাম তাহলে দেখা যেত রসুনটা
লাল হয়ে গেছে, পেঁয়াজটা হয়নি। এখন কিন্তু রসুন আর পেঁয়াজ একসাথে বেরেস্তা হবে। তারপরে দিয়েছি জিরা, কারণ আমি প্রথমে জিরার গুঁড়ি কম দিয়েছিলাম, এখন আবার দিয়েছি। তো 1 টেবিল চামচ জিরা দিয়েছি আর 1 চা চামচ একটু গরম মশলার গুঁড়ি দিয়েছি। তো এটাও ভাজা হওয়ার পর এখন আমি যে নেহারির ঝোল সেটা এনে এই কড়াইয়াতে দিয়ে দিলাম। এতে করে কিন্তু সুবিধা হয়, বড় এটা এই ছোট কড়াইটা যদি নিয়ে আমি ওইখানে ঢালতাম তাহলে দেখা যেত কি যে তেলটা ঢালার সাথে সাথে একটা গরম ভাপ এসে মুখে লাগতো, আর এখন ঢালার পরে সেই ভাপটাও লাগেনি বা তেলও উপরের দিকে ছিটকে পড়েনি। আর ওইভাবে দিলে কিন্তু তেলটা উপরে ছিটকে পড়তো, এতে করে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন খুব সুন্দর কিন্তু নেহারিটা আমার খুব সুন্দর কালারফুল হয়েছে এবং খুবই লোভনীয় হয়েছে। আর নেহারি তো খালি খালি খেতে ভালো লাগে না, সাথে রুটি হলে অসম্ভব মজা হয়, তাই রুটি করে নিচ্ছি। আর একটু এটা আমি পরোটার মতো করছি, পরোটা যেভাবে কাই করে ঠিক সেভাবেই করেছি, শুধু প্লেন পরোটা করব, কোনো ভাজ দিব না। আর এমনিতে সাধারণত আমি সকালবেলা রুটি বা পরোটাই খাই। তো আমাকে সহযোগিতা করার জন্য চলে এসেছে রাদিয়ার পাপা। আসলে দুজনে মিলে কাজ করলে কিন্তু কাজ ঝটপট হয়ে যায়, আর সকাল দিকে দেখা যায় রাদিয়ার পাপা বেশিরভাগই যদি বাসায় থাকেন তাহলে আমাকে হেল্প করে, এতে করে কাজ সকালে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা সবাই নাস্তা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর নেহারিটা দেখুন পেলাতে তুলে দিচ্ছি, কতটা সুন্দর এবং দেখতে কতটা জুসিনেস হয়েছিল হয়েছে মাশাল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন। আর লাইক দিলে আপনারা যারা আমাকে ভালোবাসেন এরকম আরও অনেকের কাছে আমার ভিডিওটা চলে যাবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।